সময় সমভাবে মানুষ না সব লিঙ্গ সমানভাবে বাঁচার অধিকার আছে সব চাই এই দেশে সকল লিঙ্গর মানুষ সুন্দরভাবে জীবন জীবনযাপন করে মানুষ চতুষ্পদ জন্তুর নেই বরং এর চাইতেও নিকৃষ্ট যারা সমকামী সমকামিতা কে পছন্দ করে তারা চতুষ্পদ জন্তু বা এর চাইতে অধম নিকৃষ্ট সমভাবে মানুষ না কোথা থেকে আমরা গ্রহণ করেছি আমরা এই ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এদের থেকে কিন্তু আমরা এগুলো গ্রহণ করেছি আমাদের অনেক নারী আরেক নারীর সাথে লিভ টুগেদার করে অনেক পুরুষ পুরুষের সাথে লিভ টুগেদার করে আবার নারী পুরুষ দুজন একসাথে থেকে লিভ টুগেদার করে এই যুবক এই সমকামিতার পক্ষে রাস্তায় নেমে এসেছে সে তার স্বাধীনতার কথা প্রকাশ করছে সে নজয় যতই নিজেকে মুসলিম দাবি করুক সে নামে মুসলিম দাবি করলেও সে কখনোই মুসলিম হতে পারে না যে আল্লাহর বিধানকে অস্বীকার করে সব লিঙ্গ সমানভাবে বেঁচে অধিকার আছে এই ধরনের কাজ যদি তোমরা করো সমকামিতার কাজ তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে দুনিয়াতে তোমাদের ধ্বংস আখেরাতে তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে আত্তাহারি টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহু বা'দ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন আত্যাহারিক টিভি আত্যাহারিক টিভির মাধ্যমে আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করব আর তা হলো সমকামিতা সমকামিতা কাকে বলে সমকামিতা হল একই লিঙ্গের মধ্যে তাদের জৈবিক চাহিদা পূর্ণ করবে অর্থাৎ একজন নারী আরেকজন নারীর মাধ্যমে তার জৈবিক চাহিদা পূর্ণ করবে একজন পুরুষ আরেকজন পুরুষের মাধ্যমে তার জৈবিক চাহিদা পূর্ণ করবে সম্মানিত দর্শকতা মণ্ডলী আমরা সকলেই জানি আমরা আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমরা ততদিন পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে বিবেচিত হব যতদিন পর্যন্ত আল্লাহ তা আলার বান্দা হব আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করব, যা নিষেধ করেছেন তা বর্জন করব আল্লাহর আনুগত্যশীল হব ততদিন পর্যন্ত আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীবে বিবি ভূষিত হব কিন্তু আমরা যখন সেই শ্রেষ্ঠত্বের প্রমাণ নিজেরাই না রাখতে পারব আল্লাহর আদেশ নিষেধের তোয়াক্কা করব না তখন কিন্তু আমরাই জন্তু বা তার চাইতে অধম নিকৃষ্ট জীবে পরিণত হব এজন্যই মানুষকে যেমন আল্লাহ তালা আশরাফুল মখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলেছেন অনুরূপভাবে মানুষকে লক্ষ্য করেই আল্লাহ তালা বলছেন উল্ ইকাকাল আদাল মানুষ চতুষ্পদ জন্তুর নেই বরং এর চাইতেও অধম নিকৃষ্ট কেন বললেন আল্লাহ তালা আসলে এ আমাদের এই সমকামী ভাই বোনদের প্রতি লক্ষ্য করেই হয়তো আল্লাহ তালা এ আয়াত নাজিল করেছেন আজকে যদি আমরা বিশ্বের সকল প্রাণীর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাব যে একটা গরু কখনোই একটা ষাঁড় গরু এড়ে গরু কখনোই তার জৈবিক চাহিদা আরেকটা ষাঁড় বা এড়ে গরুর দ্বারা পূরণ করে না বরং একটা গাভীর মাধ্যমে তার যৌবিক চাহিদা পূর্ণ করে একটা ছাগলের ক্ষেত্রেও দেখা যায় তার বিপরীত লিঙ্গকেই সেই জৈবিক চাহিদা পূরণের জন্য গ্রহণ করে আমরা বিভিন্ন পোকামাকড় যদি দেখি সাপ দেখি প্রত্যেকটা প্রাণীর যেমন যৌবিক চাহিদা আছে সেই চাহিদা পূরণের জন্য কখনও সে নিজের লিঙ্গকে বেছে নেয় না বরং বিপরীত লিঙ্গকে বেছে নেয় তাহলে একটা চতুষ্পদ জন্তু বা সাপ বেচ্ছ পোকামাকড় পাখি কুকুর বিড়াল যত কিছু আছে সকলেই এই জিনিসটা কমপক্ষে বুঝছে যে জৈবিক চাহিদা পূর্ণ করার জন্য জরুরি হল তার বিপরীত লিঙ্গ কিন্তু আমরা মানবজাতি সেটা বুঝছি না বরং আমাদের জৈবিক চাহিদা পূর্ণ করার জন্য একই লিঙ্গকে বেছে নিচ্ছি এইদিকে লক্ষ্য করেই হয়তো আল্লাহ তালা বলছেন হুম আবাল মানুষ জন্তুর নেই বরং এর চাইতেও নিকৃষ্ট আসলে এই বাস্তবেই যদি আমরা দেখি যারা সমকামী সমকামিতাকে পছন্দ করে তারা জন্তু বা এর চাইতে অধম নিকৃষ্ট সম্মানিত উপস্থিতি এই সমকামিতা কোথা থেকে আমরা গ্রহণ করলাম আমরা তো মুসলিম জাতি আমাদের আদর্শ তো এটা ছিল না কোথা থেকে আমরা গ্রহণ করেছি আমরা এই ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এদের থেকে কিন্তু আমরা এগুলো গ্রহণ করেছি পশ্চিমা দেশগুলোতে এগুলো করা হয় আজকে এটা একটা বিধর্মীদের কাফেরদের ষড়যন্ত্র মুসলিমদের মাঝে সমকামিতার ভাইরাস ছড়িয়ে দিয়ে তারা মুসলিমদের সংখ্যা কমাইতে চাচ্ছে আজকে বিভিন্নভাবে মুসলিমদের সংখ্যা তারা কমাইতে চাচ্ছে মুসলিমদের সংখ্যা যেন বেশি না হয় কারণ মুসলিমদের সংখ্যা যত বেশি হবে এটা কাফেরদের তত ভীতির কারণ হবে এ তারা মনে করছে যে কীভাবে মুসলিমদের সংখ্যা কমানো যায় আমাদের মাঝে তারা ঢুকিয়ে দিয়েছে যে অল্প সন্তান নিতে হবে এই আমাদের মুসলিম দেশ অথচ আমরা অনেকে স্লোগান দিচ্ছি যে দুইটার বেশি নয় একটি হলেই ভালো হয় অর্থাৎ তোমরা মুসলিমদের সংখ্যা বাড়ায়ও না আবার মুসলিম নারী পুরুষের মধ্যে এখন এই আকিদায় এই বিশ্বাসও ঢুকিয়ে দিচ্ছি যে যৌবিক চাহিদা পূরণের জন্য কি বিবাহ সাথে দরকার হয় নাকি এমনিতেই তো হয় এই জন্য লিভ টুগেদার এটা চালু হয়েছে আমাদের অনেক নারী আরেক নারীর সাথে লিভ টুগেদার করে অনেক পুরুষ পুরুষের সাথে লিভ টুগেদার করে আবার নারী পুরুষ দুজন একসাথে থেকে লিফ্ট করে তারা যেহেতু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি এই জন্য তারা সন্তান নেয় না তারা বোঝাতে চায় যে লিফ্ট টুগেদার করো যৌবিক চাহিদা পূর্ণ হবে ঠিকই কিন্তু সন্তান হবে না এতে কি হবে মুসলিমদের সংখ্যা কমে যাবে সম্মানিত উপস্থিতি মুসলিমদের সংখ্যা বাড়ানো দরকার আল্লাহর রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যেই নারীগুলো অধিক সন্তান করেনি যারা অধিক সন্তান প্রসব করে যেই বংশের মেয়েরা তাদেরকে বিয়ে করার জন্য উদ্বুদ্ধ করেছেন তার কেন করেছেন কারণ মুসলিমদের সংখ্যা যেন বৃদ্ধি হয় কিন্তু আমরা চলে গেছি তার বিপরীত দিকে আমাদের এটা থেকে ফিরে আসতে হবে আল্লাহর রাসুল সাল আলী বলছেন মান তসাবাহাবি কৌমিন ফাহুয়া মিনহুম যে যে জাতির অনুসরণ করবে দুনিয়াতে এ আমাদের দিন পরকালে সে তাদের সাথে থাকবে তার হাসন নাসর তাদের সাথে হবে তাহলে আমরা যদি এই পশ্চিমা দেশগুলোর এই ইহুদি খ্রিস্টানদের থেকে এই সমকামিতার আকিদা বিশ্বাস গ্রহণ করি সমকেত সমকামিতাকেই যদি আমরা আমাদের যৌব যৌবিক চাহিদা পূরণের মাধ্যম হিসেবে গ্রহণ করি তাহলে আমাদের হাসন নাসর কিন্তু তাদের সাথেই হবে এই জন্য আমাদের সাবধান থাকতে হবে এখন আসুন আমরা জেনে নেই সমকামিতা এবং ইসলাম ইসলাম কি সমকামিতাকে সাপোর্ট করে কি করে না ইসলাম কখনোই সমকামিতাকে সাপোর্ট করে না আপনারা জানেন পৃথিবীতে সর্বপ্রথম সমকামিতা শুরু করেছে কৌমে লুত লুত আলীহ্লা সালামের কৌম আল্লাহ তালা সেই জাতিকে ধ্বংস করে দিয়েছেন আমরা আমাদের দ্বারা এমন পাপ যেন না ছড়িয়ে পড়ে যদি আমরা এমন পাপে লিপ্ত হয় তাহলে আল্লাহ আমাদেরকেও ধ্বংস করে দিবেন এই বিশ্বাস আমাদের রাখতে হবে আল্লাহ যেমন ছেড়ে দিয়ে রাখেন আল্লাহ যে কোনো সময় আমাদের উপরে আজাবও পাঠিয়ে দিতে পারেন সাবধান থাকতে হবে এখন আসুন আমরা জেনে নেই ইসলামে কি শাস্তির বিধান রেখেছেন সমকামিতার উপরে এই সমকামিতার জন্য ইসলাম দুনিয়াবি যে শাস্তির বিধান রেখেছেন সেটা সম্পর্কে হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম বলছেন ইদা ওয়াজাদ তুমুহু মন ইয়া লুতিন যদি তুমি এমন কাউকে পাও যে ব্যক্তি লুতের কাজ করে অর্থাৎ পুরুষে পুরুষে জেনাই লিপ্ত হয় এমন যদি কাউকে পাও এবং নারীতে নারীতে জেনাই লিপ্ত হয় এমন কাউকে যদি পাও ফাকতুলু আলফা আলমাফুল আবিহি তাহলে তুমি যে এই কাজ করেছে যে তার যৌবিক চাহিদা পূর্ণ করেছে এবং যার মাধ্যমে সে যৌবিক যৌবিক চাহিদা পূর্ণ করেছে উভয়কেই হত্যা করো আল্লাহ রসুল নির্দেশ দিয়ে দিয়েছেন উভয়কেই হত্যা করো যে কাজ করেছে যাকে করা হয়েছে উভয়কেই হত্যার নির্দেশ দেওয়া হয়েছে সম্মানিত উপস্থিতি তবে এই বিধান এই হদ কায়েম করবে আদালত কেউ ব্যক্তিগতভাবে আমরা এটা কায়েম করতে যাব না এটা বাস্তবায়ন করার দায়িত্ব আদালতের ওপরে সরকারের যদি আদালত দেশের সরকার এই বিধান বাস্তবায়ন না করে তাহলে কেয়ামতের দিন এর জবাবদিহিতা করতে হবে যেহেতু রাসুল্লাহ সাল্লাম এই নির্দেশ দিয়েছেন আমরা আমাদের দেশের সরকার মুসলিম সরকার অতএব আমাদের দেশের সরকারের কাছে আমাদের আবেদন থাকবে এই ধরনের সমকামিতা যাদের মধ্যে থাকবে এই সমকামীদের হত্যা মতো শাস্তির আওতায় নিয়ে আসা আল্লাহ রাসুল সাহাল্লামের এই নির্দেশ বাস্তবায়ন করার জন্য আমাদের দেশের সরকার মহোদয়কে আবেদন করছি সম্মানিত উপস্থিতি আমাদের যে ভাইয়েরা আজকে আন্দোলন করছেন প্রতিবাদ করছেন বা নিজের হক আদের জন্য রাজপথে এসেছেন দিয়ে বলছেন যে আমাদের স্বাধীনতা আছে আমি কি পোশাক পরবো আমি কি করব আমি কি পুরুষের সাথেই আমার জৈবিক চাহিদা পূর্ণ করব না নারীর সাথে করব এটা আমার ইচ্ছা আমি আমার স্বাধীন মতো আমাকে চলতে দিতে হবে সম্মানিত উপস্থিতি যেই ভাইয়ের মুখ থেকে আমরা এই প্রতিবাদ শুনলাম দেখলাম তিনি নিজেকে মুসলিম দাবি করছেন আসলেই শুধু মুসলিম দাবি করলে কি মুসলিম হওয়া যায় অনেক পুকুরের নাম হচ্ছে লাল পুকুর আচ্ছা পুকুরের নাম লাল পুকুর তাই বলে কি তার পানি লাল হয় ছাগলের মুখে দাড়ি দেখা যায় অনেক ছাগলের মুখে দেখা যায় দাড়ি আছে ছাগলের মুখে দাড়ি দেখলে কি সেটাকে দাড়ি বলা যায় কখনোই নয় যেই যুবক এই সমকামিতার পক্ষে রাস্তায় নেমে এসেছে সে তার স্বাধীনতার কথা প্রকাশ করছে সে নজয়ে যতই নিজেকে মুসলিম দাবি করুক সে নামে মুসলিম দাবি করলেও সে কখন মুসলিম হতে পারে না যে আল্লাহর বিধানকে অস্বীকার করে সম্মানিত উপস্থিতি সে বলতে চাচ্ছে যে আল্লাহ তো আমার আল্লাহ তো আমাকে একজন পুরুষের প্রতি আকৃষ্ট করছে একজন পুরুষ যে সমকামী সে তার নিজের লিঙ্গের প্রতি আকৃষ্ট হচ্ছে এটা কে করছে আল্লাহ তো করছে অর্থাৎ সে বলতে চাচ্ছে যে যেমনে নাচাও তেমনে নাচে পুতুলের কি দোষ পুতুলকে যেমনে নাচানো হয় তেমনেই নাচে পুতুলের কি দেশ ও দোষ যেহেতু আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের সবকিছু করার ক্ষমতা দিয়েছেন আল্লাহর ইশারা ছাড়া কিছুই হয় না অতএব আমরা যা করছি সেটা তো আল্লাহ করাচ্ছে আমাদের সমস্যা কি এটা সে বোঝাইতে চাচ্ছে সম্মানিত উপস্থিতি বিষয়টি আমাদের বোঝার সমস্যা আছে আমাদের তাকদিরে লেখা আছে যা কিছু ঘটবে কিন্তু তাকদের কি লেখা আছে এটা আমাদের বুঝতে হবে আমাদের তাকদের লিখা আছে তা কি আল্লাহ তালা আমাদেরকে সত্য এবং মিথ্যার পথ বলে দিয়েছেন জানিয়ে দিয়েছেন এটা সত্য পথ এটা মিথ্যা পথ এটা জান্নাতের পথ এটা জাহান্নামের পথ এ কাজ করলে জান্নাত হবে এ কাজ করলে জাহান্নামে যেতে হবে এটা আল্লাহ বলে দিয়েছেন এবং উভয়টি করার ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়ে দিয়েছেন এবং মানুষকে স্বাধীনতা দিয়ে ছেড়ে দিয়েছেন যে হয় তুমি আল্লাহর সাথে কুফুরি করবে না হলে আল্লাহর আনুগত্যশীল হবে এটা আল্লাহ তালার স্বাধীনতা দিয়ে ছেড়ে দিয়েছেন আমাদেরকে বেছে নিতে হবে যে আমরা কি জান্নাতের পথে হাঁটব নাকি জাহান্নামের পথে হাঁটব এটা আমাদেরকে বেছে নিতে হবে আল্লাহ আমাদেরকে করার ক্ষমতা দিয়েছেন কিন্তু আল্লাহ চান না যে তার বান্দা এই খারাপ কাজটা করুক আল্লাহ সবসময় চান তার বান্দা তার দাসত্ব করুক তারা ইবাদাত করুক এবং এর বিনিময়ে আল্লাহ তালা তাকে জান্নাত দেবেন এটাই আল্লাহ তালার চাওয়া কিন্তু আল্লাহ তালা সকল ক্ষমতা মানুষকে দিয়ে রেখেছেন আল্লাহ দিয়ে মানুষের ইমান পরীক্ষা করছেন দেখি আমার এই বান্দা আমার আনুগত্য করে কি করে না এটা আল্লাহ তালা দেখতে চাচ্ছেন যেমন আমরা বিশেষ করে যদি আপনি বাহিরের উন্নত কান্ট্রিগুলোতে যান যদি গাড়ি ড্রাইভিং করেন তো রাস্তায় ক্যামেরা ফিট করা আছে ক্যামেরা দেওয়া আছে এবং রাস্তায় স্পিড লেখা আছে যে এত স্পিডে সর্বোচ্চ স্পিড এত কিলোমিটার বেগে একশো ধরার লেখা আছে বা আশি লেখা আছে কোনো জায়গায় এবং দেখবেন যে তার আগে ক্যামেরা যেখানে সেট করা আছে তার মোটামুটি হাফ কিলোমিটার আগেই লেখা আছে যেমন আপনি সৌদি যান বাহারাইনে যান লেখা আছে যে ইনতাবি তাবে আমাকে ক্যামেরা সাবধান তোমার সামনে ক্যামেরা আছে আচ্ছা ক্যামেরা ফিট করে রাখা হয়েছে সে নিজে নিজেই ছবি তুলবে যদি স্পিড বেশি হয় এইবার তার হাফ কিলোমিটার আগে লিখে দেওয়া হলো যে তোমার সামনে ক্যামেরা এবং স্পিডও লিখে দেওয়া হয়েছে তোমার সর্বোচ্চ স্পিড এত সতর্ক করে দেওয়া হচ্ছে তারপরেও যদি কেউ তার সতর্কতা না ফলো করে সে যদি চলে তার সর্বোচ্চ গতির উপরে সে যদি স্পিড দেয় তাহলে কিন্তু ক্যামেরাতে তার ছবি উঠাই ভিডিও করে নেয় এবং তার ফাইন্ড হয় ফাইন্ড হয় অথচ যে দেশের দেশে যে রাস্তার স্পিড একশো কিলোমিটার হয়তো একটা দেশে একশো একশো বা একশো বিশ সর্বোচ্চ স্পিড তো ওই দেশে তার গাড়িগুলোতে সর্বোচ্চ স্পিড একশো বা একশো এটা করে রাখলেই পারতো বেশি স্পিড রাখার দরকার কি রাখার কোনো প্রয়োজন ছিল না কিন্তু স্পিড রেখেছেন আবার ফাইন্ডেরও ব্যবস্থা করা হয়েছে এটা মানুষ করেছে দেশের মানুষ আল্লাহ আল্লাহতালা মানুষকে ক্ষমতা দিয়েছেন তার সব ভা অন্যায় অন্যায় উভয়টি করারই ক্ষমতা দিয়ে রেখেছেন এবং স্বাধীনতাও দিয়েছেন তুমি করলে করতে পারো কিন্তু তুমি করো না সতর্ক করে দিয়েছেন বান্দাকে হ্যাঁ এই কাজ করো না এই কাজ তোমার জন্য হারাম সমকামিতা যে হারাম এটা স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ তালা লুতকে ধ্বংস করার মাধ্যমে গোটা মানবজাতিকে সতর্ক করে দিয়েছেন যে এই ধরনের কাজ যদি তোমরা করো সমকামিতার কাজ তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে দুনিয়াতে তোমাদের ধ্বংস আখেরাতে তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে এটা আল্লাহ তালা কিন্তু সতর্ক করে দিয়েছেন তার নবী মারফত সতর্ক করে দিয়েছেন দুনিয়াতে কি শাস্তি দেওয়া হবে তাও বিধান বর্ণনা করে দিয়েছেন যে সমকামিতা যারা দুই যেই দুইজন সমকামিতায় লিপ্ত হলো দুইজনকেই হত্যা করার নির্দেশনা রাসুল হাসাল্লাম দিয়ে দিয়েছেন এরপরেও যদি আমরা করি তাহলে সেটা জাহান নামে যাওয়ার যাওয়ার কারণ হবে আমাদের তাকদিনে যেটা লেখা আছে সেটা কি লেখা আছে আমরা যা করব আল্লাহর কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ বলতে কোনো কিছু নাই আল্লাহর কাছে সবই বর্তমান আল্লাহর কাছে সবই বর্তমান আল্লাহ তারা সব জানেন একজন বান্দা যখন সৃষ্টি করলেন আল্লাহ আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করলেন আল্লাহ তালা তার যখন জন্ম দিলেন দুনিয়াতে তখন মুসলিম হিসেবে জন্ম দিলেন কিন্তু আল্লাহ তালা জানেন যে আমার এই বান্দাকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করলাম কিন্তু আমার এই বান্দা দুনিয়াতে আমার ইবাদত করবে না আমার দাসত্ব করবে না আমার আনুগত্যশীল হবে না সে সমকামী হবে সে জেনাকার হবে সে চোর হবে ডাকাত হবে এটা আল্লাহ তালা আগে থেকেই জানেন কারণ আল্লাহ তালা আমি কিয়ামত পর্যন্ত বা আমার মৃত্যু পর্যন্ত আমি কী করবো দুনিয়াতে আল্লাহ তাল্লাহ সবই জানেন সেটাই লিখে রেখেছেন তার এমন নয় যে আমি আমাকে বাধ্য করছেন আল্লাহ এটা করার জন্য একটা অন্যায় করার জন্য বাধ্য করছেন জি এই আকিদা ভুল এই বিশ্বাস ভুল অবশ্যই আল্লাহ আমাকে বাধ্য করছেন না কিন্তু আল্লাহ তালা স্বাধীনতা দিয়ে রেছেন এটাই ইমানের পরীক্ষা যে ব্যক্তি এই ইমানের পরীক্ষায় পাশ করবে তার জন্যই পুরস্কার তার জন্যই আল্লাহতলা জান্নাত নির্ধারণ করে রেখেছেন এই জন্য সকলকেই বলবো যে এই ধরনের নোংরা মাইন্ড চেঞ্জ করুন আমাদের নারী পুরুষ আল্লাহতলা ব্যবস্থা করেছেন যৌবিক চাহিদা পূরণের জন্য এবং সুন্দর বিবাহের ব্যবস্থা রেখেছেন আপনার যদি যৌবিক চাহিদা পূরণের জন্য একটা স্ত্রী যথেষ্ট হয়তো একটা স্ত্রী আপনার জন্য আর ইসলামের চারটা পর্যন্ত বিয়ের পর্যন্ত বিধান জারি রেখেছেন যেন কোনো সমস্যা না হয় এই জন্য আমাদের মাঝ থেকে এই নোংরা মাইন্ড চেঞ্জ করতে হবে যদি না করেন মৃত্যু অবধারিত জানিয়ে রাখবেন মৃত্যু অবধারিত মৃত্যুর পরে আফসোস হবে আপনার কিন্তু সেই দিন এমন একটা দিন যেদিন আফসোস করে কোনো লাভ হবে না এই জন্য সকলকে অনুরোধ করব। এই ধরনের নোংরা মানসিকতা পরিবর্তন করুন ইসলাম সকলের জন্য উপকারী পোশাক আমি পরব সুন্দর পোশাক একটা নারী বা একটা পুরুষ তার সুন্দর সুন্দর পোশাকের মাধ্যমে যত সুন্দর দেখাই উলঙ্গ হইলে কিন্তু তার সব সৌন্দর্য নষ্ট হয়ে যায় এটা আমরা সবাই জানি অথচ আমরা পোশাক নিই পোশাক যে যেমন পারি তেমন পোশাক পরবো জি না ইসলাম একটা বিধান দিয়েছে কেমন পোশাক হতে হবে শালীন পোশাক হতে হবে নারীর এক পোশাক পুরুষের এক পোশাক ইসলাম রাসুল সাহাম বলছেন যে লানত করেছেন যে পুরুষের বেশ ধান বেশ ধারণকারী নারী এবং নারীর বেশ ধন ধারণকারী পুরুষ উভয়ের উপর লানত করেছেন আজকে আমরা পুরুষ জাতি যদি নারীর পোশাক পরি নারী জাতি যদি পুরুষের পোশাক পরি এটা লানত এবং এর পরিণাম হলো জাহান্নাম অতএব সাবধান থাকতে হবে এজন্য আমি পরিশেষে সকলকেই অনুরোধ করব যে বিষয়গুলো অবশ্যই সকলের কাছে পৌঁছে দিবেন বিষয়গুলো সতর্ক করবেন আমার আপনার অনেক বন্ধু বান্ধবী হয়তো এই কাজে লিপ্ত আছে তাদেরকে সতর্ক করবেন মৃত্যুরকে তাদের স্মরণ করাবেন মৃত্যু অবধারিত মৃত্যু হলেই কিন্তু সব হিসাব হবে আমি আপনি যা কিছু বলছি যা কিছু দেখছি যা কিছু করছি যা কিছু শুনছি সবই রেকর্ড হচ্ছে আমরা যা কোচ করছি না সবই রেকর্ড হচ্ছে কিয়ামতের দিন সেই রেকর্ডকৃত আমল নামা আমার আপনার হাতে পেশ করা হবে পেশ করে আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা কফা বিন আফসিকা আলাইকা হাসিবা তুমি তোমার আমল নামা পড়ে দেখো তোমার বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট সেই দিন আফসোস হবে সেই দিন যেন আফসোস করতে না হয় এই জন্য দুনিয়াতে আমাদের সতর্ক হয়ে যাওয়া উচিত আল্লাহ তালা আমাদের সকলকেই এই বিষয়গুলো লক্ষ্য রাখার এবং সতর্ক হওয়ার দান করুন আমিন আকুলকাউলহাদা ও আস্তাক ফিরুল্লাহ ওয়ালাকলী সারি মুসলিমিন আস্তাক ফিরোহ ইকফুর রাহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত